নমস্কার বন্ধুরা, বাঙালি হয়ে ব্যবসা করবার শখ আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিছুটা ভীতির কারণে এগিয়ে যেতে পারি না। কারণ আমরা বুঝে উঠতে পারি না কিসের ব্যবসা করব, সেই ব্যবসা ভালো চলবে কি না, কোথা থেকে মাল আনবো, কী বিক্রি করব, কতটা লাভ থাকবে। কিন্তু বন্ধুরা, এসব ভীতি কাটিয়ে ব্যবসা শুরু করুন। আমি আপনাদের tech.com বন্ধু রঞ্জিত আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে, যেখানে আমি নতুন নতুন ব্যবসার আইডিয়া সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আর আজকে আমাদের এই ভিডিওতে আমি একটি নতুন ব্যবসার আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে আপনারা কমপক্ষে 5-7 হাজার টাকা নিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন, আপনারা নিজের একটি কোম্পানি খুলতে পারবেন। তো এই সমস্ত তথ্য জানার জন্য দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন একটি ব্যবসার আইডিয়া আপনারা নিশ্চয়ই পাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ব্যবসার আইডিয়া। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেল .com টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটাকেও প্রেস করে দিন, যাতে আগামী দিনে আমি এইরকম ব্যবসার এবং জানবার ভিডিও যখনই পোস্ট করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পাবে আপনাদের ফোনে। তো বন্ধুরা, যে ব্যবসার আইডিয়া আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তা হলো লিকুইড ডিশওয়াশার জেল তৈরি করবার ব্যবসা। অর্থাৎ যে লিকুইড ডিশওয়াশার আমরা বাজার থেকে কিনে নিয়ে যাই এবং বাড়িতে আমরা বাসন মাজবার জন্য ব্যবহার করি, সেই লিকুইড ডিশওয়াশারের কথা আমি আজকে আপনাদেরকে বলবো। আর বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই লিকুইড ডিশওয়াশার তৈরি করতে ভীষণই কম খরচ পড়ে, অথচ বাজারে বিক্রি হয় 1 লিটারের দাম 48 টাকা, 55 টাকা, 60 টাকা পর্যন্ত, যেটা করতে আমাদের ভীষণই কম খরচ হয়। তো আজকে আমি এই ব্যবসা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা 5-7 হাজার টাকা বিনিয়োগ করে আপনারা নতুন ঘরে বসে, আপনার কোথাও যেতে হবে না, ঘরে বসে নতুন একটি ব্যবসা শুরু করবেন। কী কী করতে হবে, কোথা থেকে কী কিনবেন, কোথায় বিক্রি করবেন, কতটা কী লাভ আছে, সব নিয়েই তো আজকের এই ভিডিও। তো ভিডিওটি দেখতে দেখতেই কিন্তু আপনারা সব কিছু নিতে পারবেন ব্যবসার আইডিয়া। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী কী আমাদের এই ব্যবসাতে লাগবে। প্রথম যে উপাদানটি, সব থেকে ইম্পর্টেন্ট উপাদান আমাদের লাগবে, সেটি হলো অ্যাসিড স্লারি, যেটি আমরা এই বাজার থেকে যদি কিনতে যাই তাহলে 70 টাকা থেকে লিটার শুরু হয় বা কেজি দরেও কিনতে পাওয়া যায়। আপনারা, আমি এখানে ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ইন্ডিয়া মার্টের অনলাইন থেকে কিনতে পারেন অথবা আপনার লোকাল এরিয়া যেখানে কেমিক্যালস বিক্রি হয় সেখানে কিনতে পারেন, বা কলকাতার বড় বাজারে বা চায়না মার্কেটে বড় বড় দোকান আছে এই সমস্ত জিনিস বিক্রি করবার। আমি এখানে আমার ডিসক্রিপশান বক্সেও সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। এরপর যে দ্বিতীয় উপাদানটি আমাদের লাগবে, সেটি হলো কস্টিক সোডা, যেটি মার্কেটে কিনতে পাওয়া যায় 35-37-38-40-45 টাকা কেজি দরে। এই উপাদানটি আমাদের খুব কম পরিমাণে যদিও লাগবে, তবু এটি লাগবে। তো এর পরিচয়ও, এর ঠিকানাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন। এরপর যে 3 নম্বর উপাদানটি আমাদের লাগবে, সেটাকে বলা হয় ট্রাইসোডিয়াম ফসফেট বা TSP। এই TSPও মার্কেটে কিনতে গেলে 30-35-40 টাকা কেজি দরে কিনতে পাওয়া যায়, এটিও খুব কম পরিমাণে লাগবে। এটিরও পরিচয় বা এর সম্পর্কে কেনার সমস্ত ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর যে চতুর্থ উপাদানটি আমাদের লাগবে, সেটি হচ্ছে ইউরিয়া, যে ইউরিয়াটাকে আমরা রাসায়নিক সার হিসাবে চিনি, সেই ইউরিয়া সারকে আমাদের এই লিকুইড ডিটারজেন্ট জেলেতে ব্যবহার করতে হবে তৈরি করবার জন্য। এটি মার্কেটে আপনারা 25-30 টাকা কেজি দরে পেয়ে যাবেন নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই, আপনারা লোকাল মার্কেটে কিনতে পারবেন। এরপর যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান আমাদের লাগবে, সেটা হচ্ছে ডিসমিনারেলড ওয়াটার, দ্যাট ইজ মিনারেল ফ্রি ওয়াটার। এর জন্য আপনাদেরকে লিটার প্রতি 50 পয়সা কি 60 পয়সা করে খরচা করতে হতে পারে। আপনারা যদি এই ডিসমিনারেলড ওয়াটার না কেনেন তাহলে এমনি সাধারণ জল দিয়েও তৈরি করতে পারবেন। এবার বন্ধুরা, এই সমস্ত উপাদান আমাদের কেনা হয়ে গেলে আমরা কীভাবে এই লিকুইড ডিশওয়াশার বানাবো, চলুন একটি পদ্ধতিতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিই। পদ্ধতি খুবই সহজ, আপনারা ঘরে বসে একবার ট্রাই করতে পারবেন এবং ট্রাই করেই আপনারা দেখে নিতে পারবেন যে কত স্বচ্ছ এবং কত ভালো কোয়ালিটির লিকুইড ডিশওয়াশার আপনারা তৈরি করতে পারবেন এবং মার্কেটে বিক্রি করতে পারবেন। চলুন একবার দেখে নেওয়া যাক আবার কী কী আমাদের এখানে লাগছে এই লিকুইড ডিশওয়াশার বা তৈরি করবার জন্য। প্রথমে লাগছে আমাদের ডিসমিনারেলড ওয়াটার, যেট ইজ মিনারেল ফ্রি ওয়াটার। এটা আপনি নর্মাল জলও ব্যবহার করতে পারবেন, যেটা টিউবওয়েল বা মার্কেট থেকে যে নর্মাল ওয়াটার আমরা কিনে থাকি সেই জলও ব্যবহার করতে পারবেন। এরপর লাগছে অ্যাসিড স্লারি, আমরা এটাকে লাসবা নামেও চিনি, এটি 500 গ্রামের আমি অ্যাসিড স্লারি এখানে নিয়েছি এই পদ্ধতিতে। এছাড়া যে সমস্ত ড্রাই উপাদানগুলো আমাদের লাগছে তার মধ্যে প্রথমটি হলো কস্টিক সোডা, এটিকে রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রক্সাইড, এটি আমরা 100 গ্রাম এখানে নিয়েছি। এর সঙ্গে আমাদের লাগছে ট্রাইসোডিয়াম ফসফেট, যেটাকে TSP নামে কেমিক্যালসের দোকানে পাওয়া যায়, আমরা এখানে 80 গ্রাম নিয়েছি, এখানে আমাদের লাগবে। এছাড়া আমাদের ইউরিয়া 100 গ্রাম আমাদের লাগবে, ইউরিয়া আমি নিয়েছি 100 গ্রামের। এছাড়া সাধারণ নুন বা সল্ট লাগবে এই ঘনত্ব করবার জন্য, অর্থাৎ এই লিকুইডটাকে একটু গাঢ় করবার জন্য আমাদের সোডিয়াম ফসফেট লাগবে সাধারণ। এছাড়া আপনারা চাইলে এটাকে একটু ফ্রেগরেন্স দিয়ে সুগন্ধিময় করতে পারেন এবং রঙ দিয়ে রঙিন করতে পারবেন, সেগুলো অবশ্যই অপশনাল এবং কোয়ালিটিকে বাড়ানোর জন্য। চলুন এবং শুরু করে দিই আমরা কীভাবে বানাবো এই
লিকুইড ইউজ ওয়াশার সেই পদ্ধতিটি। দেখুন, প্রথমে একটি বড় মাপের পাত্রে 3 লিটার মিনারেল ওয়াটারে বা সাধারণ জলে, মিনারেল ফ্রি ওয়াটারে, ডিসমিনারেল ওয়াটারে আমি সমস্ত অ্যাসিড স্লারিটা অর্থাৎ 1/2 লিটার অ্যাসিড স্লারি ঢেলে দিলাম। অর্থাৎ 3 লিটার জলে আমার 1/2 লিটার অ্যাসিড স্লারি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে এটাকে গুলতে থাকলাম, যতক্ষণ পর্যন্ত না এটি ভালো একটি মিশ্রণে তৈরি হয়ে যায় ততক্ষণ গুলতে থাকলাম। এরপর 2 লিটার আলাদা রাখা ডিসমিনারেল ওয়াটারে আমি কী করলাম, কস্টিক সোডা 100 গ্রাম সেটিকে ঢেলে দিলাম। ঢেলে এইটিকেও আমাকে একটি আলাদা করে মিশ্রণ বানাতে হবে। তো এই সাধারণ জলে আমি বারবার বলছি, আপনারা কিন্তু সাধারণ জল দিয়ে এই লিকুইড ডিশওয়াশার বানাবেন, কোনো ফারাক পড়বে না। তো আমি এখানে কস্টিক সোডাটা ভালো করে এর সঙ্গে গুলে ভালো করে মিশ্রণ তৈরি করে ফেললাম, এবং আপনারা হাত দিয়ে দেখতে পাবেন এই মিশ্রণটি একটু গরম তাপ অনুভব করতে পারবেন, কারণ কস্টিক সোডাকে জলে দিলে একটু তাপ উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে। তো তাতে কোনো ক্ষতি নেই এবং প্লাস্টিকের কন্টেনার আমাদের কিছুই হবে না। তো এটা ভালো করে মিশ্রণ হয়ে যাওয়ার পর আমাদের এই কস্টিক সোডার আমাদের মিশ্রণটিকে অ্যাসিড স্লারির মিশ্রণে ঢেলে দিতে হবে। তাহলে সেখানে আমাদের এইদিকে বড় আমাদের কন্টেনারে ছিল 3 লিটার জল এবং 1/2 লিটার অ্যাসিড স্লারি, তাতে আমি এখানে 2 লিটার জলে কস্টিক সোডা মিশিয়ে আমি মিক্স করে দিলাম। এবার সমস্ত মিশ্রণটিতে আমাকে একটু ভালোভাবে নাড়তে হবে কয়েকক্ষণ, মানে মিনিটখানেক ধরে, বেশ অনেকক্ষণ সময় ধরে আমাদেরকে এটিকে নাড়তে হবে এবং ভালো করে মিশ্রণটিকে মিক্স করতে হবে, যাতে ভালোভাবে সমস্ত উপাদানগুলো একসঙ্গে মিশে সমান ঘনত্বে তৈরি হয়ে যায়। এরপর আমরা এই মিশ্রণে দেবো TSP, দ্যাট ইজ ট্রাইসোডিয়াম ফসফেট। এই ট্রাইসোডিয়াম ফসফেটটা দিয়ে আবার আমাদেরকে কিন্তু নাড়া শুরু করতে হবে। ভালোভাবে নাড়তে নাড়তে কিন্তু দেখবেন আপনি এটার ঘনত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করছে, এবং এই ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপে আমরা দেবো ইউরিয়া, যেটা আমরা 100 গ্রাম নিয়েছিলাম সেটা একসঙ্গে ঢেলে দিলাম। এতে কী হয়, এই লিকুইডটা স্বচ্ছ একটা ক্লিন একটা ভাব থাকে, একদম স্বচ্ছ ভাব চলে আসবে এর মধ্য থেকে, যাক ভালোভাবে আমরা এই মিশ্রণটিকে মেশাতে থাকবো। এবার এই মিশ্রণটি যখনই মেশানো হয়ে গেল আমাদের হিসাব মতো কিন্তু ডিশওয়াশার তৈরি হয়ে গেছে। এবার এই ডিশওয়াশারটিকে আমরা একটু ফ্রেগ্রেন্স দিয়ে দেবো। ন্যাচারালি ডিশওয়াশারগুলোতে লেমন বা ম্যাঙ্গো এরকম ফ্লেভার থাকে বা অরেঞ্জ, আমরা একটু ফ্রেগ্রেন্স দিয়ে দিলাম যাতে সুগন্ধি হয়ে থাকে, কারণ মার্কেটে এ সমস্ত সুগন্ধি লিকুইড ডিশওয়াশার বেশি বিক্রি হবে এটা নিশ্চয়ই আপনারা জানেন। এর সঙ্গে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার, খুব কম পরিমাণে দেবেন এবং দিলেই দেখবেন লিকুইড একটা পারফেক্ট কালার এসে গেছে, আপনি যে কোনো ফুড কালার ইউজ করতে পারবেন। আমি এখানে হলুদ রং দিলাম, আপনারা চাইলে সবুজ রং দিতে পারবেন, যে রং দেবেন সেই রঙের লিকুইড ডিশওয়াশার মার্কেটে তৈরি হবে। এবং আপনারা নিশ্চয়ই মার্কেটে দেখেওছেন বিভিন্ন রঙেরই লিকুইড ডিশওয়াশার মার্কেটে পাওয়া যায়। তো আমরা এখানে হলুদ রঙেরটা করলাম কারণ এখানে আমরা লেমনের ফ্রেগ্রেন্স দিয়েছি তাই। তো এবার এই লিকুইড ডিশওয়াশারটা পিজার মতো আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের আর এতে কিচ্ছু করবার নেই, চোখের সামনে 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে এই লিকুইড ডিশওয়াশারটাকে 24 ঘন্টার জন্য একটি জায়গায় ফেলে রাখতে হবে। 24 ঘন্টা রাখলে তবে এটি কিন্তু স্বচ্ছ হবে, না হলে এই ঘন বা গাঢ় বা ঘোলাটে ভাবটা যাবে না। 24 ঘন্টা রাখার পর আপনারা কিন্তু এইরকমই স্বচ্ছ লিকুইড ডিশওয়াশার পেয়ে যাবেন এবং সেটিকে তখন আপনাদেরকে কন্টেনারে ভরে বিক্রি করতে হবে। এখানে বলে রাখি, এক একটি কন্টেনারের দাম কিন্তু আপনাদের পড়ে যাবে 2.5 থেকে 3 টাকা পর্যন্ত, যদি আপনারা 1/2 লিটারের কন্টেনার নেন। 1 লিটারের কন্টেনার দাম 5.5 থেকে 6 টাকা মতো পড়ে যাবে, সেটি আপনারা আপনাদের লোকাল প্লাস্টিকের কোনো মার্কেটে বা কলকাতার বড় বাজারেও এসে নিয়ে নিতে পারবেন। তো এভাবে ডিশওয়াশ লিকুইড তৈরি হয়ে যাওয়ার পর এবার আপনাদের কিন্তু ওই কন্টেনারে ঢালবার পালা, কন্টেনারে ঢালবার পর কন্টেনারে একটি গায়ে লেবেল বা কোম্পানির নাম আপনার ইচ্ছা মতো একটি ছাপিয়ে স্টিক করে দেবেন এবং মুখগুলোকে একটু সিল করে দিয়ে মার্কেটে কিন্তু আপনারা পাইকারি রেটে বিক্রি করতে পারবেন। আপনারা ডিস্ট্রিবিউটরদের হাতে দিতে পারবেন পাইকারি রেটে, যারা দোকানে দোকানে গিয়ে আপনার কোম্পানির জিনিস কিন্তু বিক্রি করবে। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলে দিই, ব্যবসা শুরু করবার আগে আপনারা কিন্তু অবশ্যই একটি ট্রেড লাইসেন্স বানিয়ে দেবেন। আপনি যদি শহরাঞ্চলে থাকেন তাহলে আপনাদের বড় অফিস থেকে, বা গ্রামাঞ্চলে থাকলে গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে 350 টাকা দিয়ে একটি ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন। এবং ব্যবসা 6 মাস চলে যাওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন এবং সেই সঙ্গে GST নাম্বার অবশ্যই বানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটি প্রোডাক্টের হিসাবও কিন্তু আপনাদেরকে অনলাইনে রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা আপনাদের ব্যবসায় আসবে না। তো এইরকমইভাবে আপনারা খুব সহজেই এই ব্যবসা শুরু করে কিন্তু মাসেই প্রথম দিকেই 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে রোজগার করতে পারবেন, এবং 6 মাস থেকে 1 বছর পরে কিন্তু আপনার মাসিক রোজগার 60,000 থেকে 70,000 কি 1 লক্ষ টাকা পর্যন্ত পেরিয়ে যেতে পারে, আপনি কতটা এরিয়ায় আপনার প্রোডাক্ট বিক্রি করছেন তার উপর নির্ভর করে। তো বন্ধুরা, এভাবেই শুরু করুন আপনার নিজের ব্যবসা, নিজের স্বাধীন ব্যবসা, কারণ নিজের স্বাধীন ব্যবসার থেকে বড় কিছু হয় না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবে, জানাবেন আপনাকে ব্যবসা কবে আপনারা শুরু করছেন। ধন্যবাদ।